শ্যামনগর গুরুদহ ঋষি অরবিন্দ স্কুলের কাছে মাঠে কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সকালবেলা বাচ্চারা খেলতে গিয়ে হঠাৎই দেখতে পায় তড়িঘড়ি বাচ্চারা স্থানীয় লোকদের খবর দেয়। স্থানীয় লোকরা এসে দেখেন যে একটা কঙ্কাল সেখানে পড়ে রয়েছে। এরপর জগদ্ধন থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে শনাক্তকরণের চেষ্টা করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে ঘটনাস্থলের পাশে ফুটবল টুর্নামেন্ট চলছিল, হঠাৎ বল এসে পড়ে ওই জায়গায়। বল খুঁজতে এসে তারা এই কঙ্কালটি দেখতে পায়। এরপর সকালে জানাজানি হতে এলাকার মানুষ ভিড় জমায়। এই কঙ্কাল এখানে কিভাবে এলো তা নিয়ে ধন্দে এলাকাবাসী। কঙ্কালটি যেভাবে পড়ে আছে তাতে মনে হয় বেশ কিছুদিন আগের ঘটনা। সবাই ফুটবলটা খেলা হচ্ছিল, ফুটবলটা মেরেছে শট, এখানটা এসে বলটা কোথায় পড়েছে আমি তারপর আর্ধেক এসেছিলাম, তারপর অন্ধকার দিকে আবার টস নিয়ে এসেছি। টসটা নিয়ে আসার পর দেখলাম যে এই জায়গাটায় গর্তের মধ্যে এরকম কঙ্কাল পড়া আছে। আমি দৌড়িয়ে গিয়ে সিনিয়রদের কখন দেখেছো পরিচিত? এখানে বাচ্চারা মাঝে মধ্যে খেলাধুলা করে, মাঝে মধ্যে টুর্নামেন্ট হয়, শীতকালে তো এখানে টুর্নামেন্টগুলো করে। তা কালকে বাচ্চারা বিকালবেলা এখানে খেলা করছিল, ওদের একটা ছোটোখাটো টুর্নামেন্ট ছিল, রাতেও খেলা হয়েছে। হঠাৎ করে বলটা এইদিকে চলে আসে, এবার আসার পরে দেখা যায় এখানে একটা লাশরা দেখতে পেয়েছে। এবার সেই দেখে ওরা ভয় পেয়ে গেছে, বাচ্চা মানুষ। এবার সবাইকে খবর দেওয়ার পরে থানাতে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে। এখানে সবাই এসছে, রিপোর্টাররা এসছে থানা থেকে, পুলিশ এসছে। শুনুন, এখন কোভিড পরিস্থিতি চলছে, আমরা সঠিকভাবে তো আমরা বলতে পারবো না কেউ কি এখানে মেরে রেখে গেছে, নাকি এখানে কোনো কোভিড পেশেন্ট ফেলে গেছে, কি হয়েছে তদন্ত ছাড়া তো কিছু জানা যাবে না এখানে। প্রাথমিকভাবে আপনাদের কি অনুমান? আমাদের কি অনুমান বলতে পারবো না, মানে এখানে যা পরিস্থিতি, জঙ্গলে কে কখন কোথা থেকে বডি মডি ফেলে যায়, এখানে তো এই প্রথম, এর মধ্যে এতদিনে আমরা শুনিনি। কারণ এটা বহু আগে শুনতাম যে এখানে মারার, এখানে আমার হিসাব মতো 40-50 বছর এখানে আগে কবর টবর দেওয়া হতো। যদি পুরুষের পর থেকে একটা জঙ্গল পুরো আপনারা সাফাই কেন করেননি? আপনারা সাফাই আমরা করেছিলাম, করার পরে এখন বৃষ্টি বাদলার সময় আবার সেই জঙ্গল হয়ে গেছে। এখানে শীতের সময় টুর্নামেন্টও হয়, আমরা তখন সব জঙ্গল টঙ্গল আমরা পরিষ্কার করে দিই, এখন বৃষ্টি বাদলার সময় এখানে জঙ্গল হয়ে যায়। আমার নাম অদিতি সরকার, 26 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি কোঅর্ডিনেটর।